গল্প তো নাই ব্যাপারটা যে হ্যাঁ তবে লাগলে লাগলে মানে লাগতেও পারে আর নাই তো নাহলে ওই যদি ঠেস দিয়ে পেছনে পেছনে পালাইতো আর কি বস তাই দেখছি আর কি চেষ্টা করছি তো নমস্কার আমি নীতিশ মাহাতো আপনারা দেখছেন আপনাদের সকলের পরিচিত চ্যানেল যেটার নাম বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল তো এই বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাই সমস্ত কারা রসিক ও দর্শকদের নমস্কার এই নমস্কার জেনে আজকে একটা ভিডিও ঐতিহাসিক লড়াই আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য তো সেই আপডেটটা আপনাদের এই মেলা কমিটির কাছ থেকে জানতে পারবেন যে ইনাদের লড়াই কবে হচ্ছে নিজের গ্রামে হচ্ছে না বাহারে হচ্ছে তো সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন তো এই মেলা কমিটি এখন উপস্থিত আছে তিনার কাছ থেকে জানিয়ে নেব সর্বপ্রথম তো নমস্কার দাদা নমস্কার আচ্ছা তো আজকে এই যে আপনাদের এই সমাগম কিসের কারণে মানে কাড়া লড়াই নিয়ে অন্য কিছু নিয়ে আজকে আমাদের এই সমাগম করা হয়েছে যে কাড়া লড়াইয়ের জন্য একটা আচ্ছা আয়োজন করার জন্য আচ্ছা তো তার আগে আপনার একটু পরিচয়টা দিন সর্বপ্রথম আমার নাম হচ্ছে তাপস কুমার মাহাতো গ্রাম মানপুর আচ্ছা বড়া বাজার পুরুলিয়া আচ্ছা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তো আপনারা নিজের গ্রামের লড়াইয়ের ডাক দিচ্ছেন না বাইরে নিয়ে কোথাও জোড়া করছেন আমাদের গ্রামের জন্য আচ্ছা নিজের গ্রামের জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা তো নিজের গ্রামে আসরে মোট কাড়া কটা থাকছে তাহলে আমাদের আসরে মোট কাড়া থাকছে সাতটা সাতটা হ্যাঁ আচ্ছা তো সেই আজর আসরে যে সাতটা কাড়া আছে সেইগুলোতে মানে কত কত প্রাইজ আছে কীরকম একটু দর্শককে বলুন আমাদের সাতটা কাড়া প্রাইজ আছে এক নম্বর কাড়া 51,000 আচ্ছা দামোদর মাহাতো চিপিংদির আচ্ছা মানে এক নম্বর কাড়াটা দামোদর দা থাকছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দু নম্বর কাড়াই প্রাইজ কত আছে দু নম্বর আছে তাপস কুমার মাহাতো আচ্ছা 25,000 25,000 হ্যাঁ আচ্ছা তিন নম্বরতে আছে 21,000 সচিন্দ্রনাথ মাহাতো রূপাবিদ্যা চার নম্বরে আছে 15,000 তাপস কুমার মাহাতো পাঁচ নম্বর আছে এগুলো জোর দেখে হবে আর কি আচ্ছা পাঁচ নম্বর প্রাইজটা কত আছে ওটা আছে 5,000 মধুসূদন মাহাতো আচ্ছা ছ নম্বরে হচ্ছে 3,000 মধুসূদন মাহাতো সাত নম্বরে হচ্ছে জাগরণ মাহাতো 2,000 জাগরণ মাহাতো নামপাড়া মানে আসরে আছে মোট সাতটা কাড়া সাতটা কাড়া আচ্ছা তো লড়াইয়ের দিনটা কবে আছে লড়াইয়ের দিনটা আছে বিজয়া উপলক্ষে মানে বার বিজয়ার দিন পড়েছে আর কি বিজয়া নবমী তো একদিনে পড়েছে তো বাকিগুলো দামোদর দাই বলবে আমাদের এই যে সভাপতি দেখো ওই জন্য আমরা ডাকি নিয়ে এসেছি সব কিছু এগুলো নমস্কার তো আপনার কাড়া এখানে এক নম্বর থাকছে না হ্যাঁ এক নম্বরে এখানে আর কি বলি দেখি যদি এক দোকান পাইনি এসে লাগে তো আচ্ছা প্রাইসটা কত আছে প্রাইস 51,000 টাকা আছে 51,000 টাকা আছে আচ্ছা তো কীরকম দেখে জোড়া নেবেন মানে মাস্টার মাইন্ড আমরা মাস্টার মাইন্ড আর কি বলবো আপনাকে যে নাম দিবে আর কি যার ভাল লাগবে যে হ্যাঁ মানে যে কেউ দিতে পারে হ্যাঁ যে কেউ দিতে পারে ওটার কোনো নাই তো আপনার কাছে তো এখানে যে বাইরে লাগে না লাগে এখানে কীরকম আশা রাখছে কে জান গল্প তো নাই ব্যাপারটা যে হ্যাঁ তবে লাগলে লাগলে মানে লাগতেও পারে আর নাই তো নাহলে ওই যদি ঠেস দিয়ে পেছনে পেছনে পালাইতো আর কি বস তাই দেখছি আর কি চেষ্টা করছি এবার যদি বাইরে চলিয়ে আসি হাঁটি যদি লাগে তো তাহলে বোঝা যাবে যে হাঁটা হাঁটা লিখলে চিপিংডি থেকে আপনার এই মানপুর কত কিলোমিটার চিপিংডি থেকে মানপুর এখন ধরে নাও আসর পর্যন্ত যদি ধরা যায় তাহলে মোটামুটি ছ কিলোমিটার হবে আসরটা আর নাহলে এদিকে চার কিলোমিটার হবে মুম্বাই দেবো হলে আর কি তো লড়াইয়ের দিনটা কদিন ওই 26 আশ্বিন হচ্ছে ইংলিশ হচ্ছে 13/10/2024 রবিবার পড়ছে বুঝলেন তো আধার কার্ডটা আজ কবে থেকে নেবেন আধার কার্ড এই ভিডিওটা ছাড়লেই তারপরে ফোন করেও আসতে পারে বা আর কতদিন পর্যন্ত আধার কার্ড জমা নেবেন এখন লিতেই হবে জল না হলে ঢের দিন লড়াইয়ের আগে দিন তো
এটা ডেট তো দর্শককে জানাতে হবে ওই 20 তো ক লিবই না না 20 তো ক আসিনের এখন মানে আসিনের 20 তো ক আপনার হ্যাঁ আর জোড়াটা কনফার্ম করে জানাবেন ওই মানে 20 আসিনেই জানাবো 20 আসিনেই জানাবো আর তার আগে যদি হয় তো তার আগেও জানাই দেব যদি নাম দাম পড়ে ঠিকঠাক বুঝি তাহলে আর একটু দেরি কারণ কনফার্ম করলে ও তো খাওয়াবে না বাবু হ্যাঁ ঠিকঠাক তৈরি করে আনবে না অন্য গায়ে যখন আনে লাগাবে তখন আগে সময় দিয়াটাই বেটার আমরা যদি মানে হ্যাঁ ভাদ সংক্রান্তি ঠিক হবে ভাদ সংক্রান্তি না তার আগেও কনফার্ম হতে পারে সেরকম রসিক বা কাড়া যদি আমরা বুঝে যাই যে হনটা লড়তে পারে বা সেরকম কাড়া পড়ে তাহলে তো ওকে আরও চান্স দেওয়া দরকার নাহলে সে বল কে জান চান্স পাবো না নয় তখন একবার আপনি আরেকবার এই আসরের সমস্ত কাড়া রসিকের নাম এবং তাদের কত প্রাইজ আছে একবার আপনি দর্শক এক নম্বর কাড়ার মানে রসিক যে হচ্ছে দামোদর মাহাতো প্রাইজ আছে 51,000 টাকা দু নম্বর কাড়ার রসিক হচ্ছে তাপস কুমার মাহাতো মানপুরের তাহলে ওটাই 25,000 টাকা তিন নম্বর কাড়ার মালিক হচ্ছে সচিতানন্দ বাবু আমাদের এই যে পাশে বসে আছে নতুন মুখ আর কি এবছর কাড়াটা কিনেছে আশা রাখবো মানে সেরকম কাড়াই কিনেছে তো এখন লাগে নয় বাইরে পালাইছে গাঁয়ে জয়ে ছিল ওই কাড়াটা তো ওনার কাড়াই আছে তিন নম্বরে 21,000 টাকা আর চার নম্বরে আছে তাপস কুমারের দ্বিতীয় কাড়াটা ওটা অবশ্য এবারে আমাদের মধুসূদন বাবুর আসরে মানে পরাজিত হয়েছিল হ্যাঁ তো ওটা 15,000 টাকা আছে আর এই পাঁচ নম্বর কাড়ার মালিক হচ্ছে মধুসূদন মাহাতো ওনার কাড়ায় 5,000 টাকা আর ছ নম্বর কাড়ার মালিক ওই মধুসূদনের এ খাল বোনে ওটা 3,000 আর সাত নম্বর কাড়ায় 2,000 টাকা প্রাইজ জাগরণ মাহাতো নামোপাড়া ওনার কাড়ায় আছে 2,000 টাকা তোমরা কি বিনা জোর দেখে লাগাবেন না কোন লেভেল দেখবেন না এই এই যেটা পাঁচের সাত পর্যন্ত তিনটা কাড়া এইলা জোর তোর দেখা দেখি আর উপরে আর কি জোর দেখবে হ্যাঁ যে কেউ মাস্টার মাইন্ড দিলে চলবে হ্যাঁ কাকে কাকে এখন মাস্টার মাইন্ড আপনি ধরবেন আর কে কি ব্যাপার ওটা তো না 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 এলিয়া ভুল আর খাই কোনো বললে হবে কাড়া হার মানে আর কোনো ইয়াকে কামড়াবো উয়া কামড়া বললে তো নাই না হবে হ্যাঁ কাড়া সাড়া এগুলার কি বিশ্বাস আছে কোন দিন জিতবে 15টা মারেও হারে তাতে ইলার নিয়ে গর্ব করাটা উচিত নয় যে আমার কাড়াই ভাগাই নিয়ে চলে আসবে কেই সব হ্যাঁ কাড়ার বিষয়ে কিছু বললে আপনার কাড়া এখন কীরকম আছে বর্তমানে আমার কাড়া তো দেখলে বুঝতেই পারবে গোটা ভিডিও টিডিও ছাড়বে তবে বুঝতে পারে তাহলে আরও যদি পরেরটা আরও দেখেন তো বলি যে কে জানে এটাকে আরও কী খাওয়ায় চাইনিজটা অরিজিনাল নাই নাই ওটা নাই থাকবে ওয়াকটুকু যোগাই রাখছি যদি কোথাও বাইরে একবার দেখে নেব যদি সেরকম ভালো লোক মানে ভালো লোক তো সবাই কাড়ার রসিক মানেই তো ভালো লোক আর কি বলবো বেশি কিছু আর নাই বলছি এখন যেভাবে কাড়া লড়াই চলছে সবাইকে সংযত হয়ে ছ দাঁত কাড়া আর বিভিন্ন থানা থানিকে টার্গেট দিচ্ছে এলে ভালো লই দেখা যাক কোথায় কি দাঁড়া আমি আর বেশি কিছু বলছি না আর কি হ্যাঁ নমস্কার সেকাত পুরোটা এখানে সমাপ্ত করবো এখন দেখবো কাড়াগুলা কীরকম আছে ছয় সাত এর পরে 6-7